আসসালামু আলাইকুম, শিমুইরিনা কিচেনে সবাইকে স্বাগতম। আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা দেখতেই পাচ্ছেন ভর্তাটার লোক দেখতে কিন্তু খুবই সুন্দর এবং খেতে খুবই ইয়ামি। আমি কিভাবে ভর্তাটা বানাই আপনারা সঙ্গে থাকুন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খোসা সহ কীভাবে পটলের ভর্তা করতে হয়। এই জন্য আমি 8 পিস পটল নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর 5-6টা ছোট সাইজের কাঁচামরিচ নিয়েছি। আমি পটলটা কিন্তু উপরে চেষে নিব না, খোসা সহ এভাবে গোল গোল করে কেটে নিব। এই পটল ভর্তা কিন্তু খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে এবং গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। এই তো কাটা শেষ, এখন ধুয়ে নিলাম। আর এর সঙ্গে লাগবে পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচামরিচ। এখন আমি কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পটল, পিং সল্ট, হলুদের গুঁড়া আর একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। এখন ঢেকে দিলাম। একবার নাড়া দিয়ে নিলাম। আর একটু পরে পানিটা প্রায় শুকিয়ে আসবে, ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিব। এই তো পানিটা প্রায় শুকিয়ে আসছে। এখন নামিয়ে নিলাম। এখন অন্য একটা কড়াই আমি সরষের তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিলাম, কাঁচামরিচ দিলাম। পেঁয়াজগুলো সুন্দরভাবে ব্রাউন কালার হয়ে আসলে সিদ্ধ করা পটলগুলো দিয়ে দিব। এই তো ব্রাউন কালার হয়ে আসছে, এখন আমি সিদ্ধ করা পটলগুলো দিয়ে দিলাম। আমি এই পটলগুলো সুন্দরভাবে ব্রাউন কালার করে নেব। আপনার ইচ্ছা করলে এরকম কাঁচা কাঁচাভাবে রেখে দিতে পারেন। এই খোসা সহ পটল ভাতটা কিন্তু এত এত মজা, গরম ভাতের সাথে খেতে খুবই খুবই মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই তো ব্রাউন কালার হয়ে আসছে, এখন শিলপাটা আমি বেটে নিব। দেখতে কিন্তু খুবই ইয়ামি লাগছে। আপনারা কিন্তু ইচ্ছে করলে এরকম ভাজিও খেতে পারবেন, গরম ভাতের সঙ্গে কিন্তু এ ভাজিটা খেতেও ভালো লাগে। এই তো এখন আমি শিলপাটায় বেটে নিব। শিলপাটায় বাটলে একদম মিহি হয়ে যায়, খোসাটা বোঝা যায় না, খেতেও খুবই ভালো লাগে। এই পটল ভর্তা কিন্তু মাছ ভর্তাকেও পিষে ফেলবে, এত স্বাদ খেতে। এ তো হয়ে আসছে, এখন তুলে নিব। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আপনারা এখনও করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন।
আর আপনারা আমাকে সব সময় সামনে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট দেবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।